শুনেন ভাইরা আমার রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স তখন তার 12 বছর কত বছর তো 12 বছরের একটা বালক তো খুব এখনো তো বালিগ হন নাই তাই না তার চাচা আবু তালিব সিরিয়ায় ব্যবসা করতে যাবেন সিরিয়া শত শত মাইল দূরে যাইতে মাস কানেক লাগবে আইতে মাস কানেক লাগবে ওখানে ব্যবসার কাজে আরো মাস দুয়েক থাকবেন তার মানে তিন চার মাসের সফর যেই দিন থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন চাচা জান সফরে যাবেন সেই দিন থেকে বারবার বলেন চাচা আমিও আপনার সাথে যাব কিন্তু আবু তালিব পাত্তা দেন না পাত্তা দেওয়ার কথা না এটা বিপজ্জনক সফর মরুভূমির উপর দিয়া শত শত মাইল দূরে রাতে দিনে লুটেরাদের ভয় হিংস্র প্রাণীর আক্রমণের ভয় মরুভূমিতে হারিয়ে যাওয়ার ভয় এই রকম চ্যালেঞ্জিং ভ্রমণে কেউ তো ছোট বাচ্চাদেরকে নেওয়ার কথা না আবু তালিব বলেন মুহাম্মদ এই বিপজ্জনক সফরে তুমি যেতে পারবে না আল্লাহ নবী বারবার বলেন চাচা জান আমি যাব আবু তালিব ভাবলেন যে ছোট বাচ্চাদের এই রকম ভ্রমণের শখ হয়তো মুহাম্মদ এই কারণে বলছেন কিন্তু তার ধারণা পাল্টে গেল যেই দিন তিনি সফরের জন্য প্রস্তুত হয়ে উটের উপরে উঠে গেছেন ঠিক সেই সময়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ 12 বছরের ফুটফুটে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া চাচার উটের নাকের রশ্মি ধরলেন ধরে বললেন ইয়া আম্মি ইলা মান তাকিলুনি ইয়া আম্মি ইলা মান তাকিলুনি লা আবালি ওয়ালা উম্মা সুবহানাল্লাহ ও চাচা জান আমারে কার কাছে রেখে যাবেন আমার যে বাবাও নাই মাও নাই এবার আবু তালিব বুঝলেন এতদিন ধরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বারবার আমার সঙ্গে যেতে চাই এটা বাচ্চা সুলভ আনন্দ ভ্রমণ নয় তার বুঝতে অসুবিধা হইল না আমার ছাড়িয়া আমার মুহাম্মদ থাকতে পারবে না আল্লাহ আমার ছাড়িয়া এতদিন আমার মুহাম্মদ একা থাকতে পারবে না ঠিক সেই সময়ে আবু তালিব লাফ দিয়ে উঠের উপর থেকে নামলেন আর বললেন আল্লাহে লাম আতরুক কা ও মুহাম্মদ দুনিয়ার সব ছেড়ে দিতে পারি তোরে ছাড়তে পারবো না মুহাম্মদ পৃথিবীর যেখানেই যাব ও মুহাম্মদ আর তোরে রাখিয়া যাব না চল আমার সঙ্গে চল রে মুহাম্মদ কারণ আবু তালিবের বুঝতে অসুবিধা হয় নাই মুহাম্মদের কথাই রামান তাকিলুনি আবু তালিবের বুঝতে অসুবিধা হয় নাই আমারে ছাড়িয়া আমার মুহাম্মদ কার কাছে ঘুমাবে আমারে ছাড়িয়া আমার মুহাম্মদ আর কারো কাছে থাকতে পারবে না এবার বুঝেন রহমতুল্লিল আলামিন তার চাচারে কত ভালোবাসতেন আমার ভাইরা সেই আবু তালিবের ব্যাপারে আয়াত নাজিল হলো ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ও নবীজি আপনি যারে পছন্দ করো তারে হেদায়ত দিতে পারবে না ولكن الله يهدي من يشاء برم الله যাকে পছন্দ করেন তিনি তাকে হেদায়েত দেন সুবহানাল্লাহ
কার ব্যাপারে নাজিল হইছে? আবু তালেব। কতক্ষণ কার ব্যাপারে? আবু তালিবের ব্যাপারে। আমার ভাইরা, আবু তালিবের ঘরের ভিতরে হেদায়ত, আবু তালেবের কোলের উপরে হেদায়ত। কেননা শৈশব থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর তিনি কোলে কাকে করে মানুষ করেছেন, তাই না? তার ঘরের ভিতরে হেদায়ত, তার কোলের উপরে হেদায়ত। কিন্তু আল্লাহ বলেন, ও নবীজি, তুমি চাইলেই যাকে ইচ্ছা তারে হেদায়ত দিতে পারবে না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং হেদায়ত আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন। আমার ভাইরা, আবু তালিবে হেদায়ত পাইছেন? কতক্ষণ না? আবু তালিবে হেদায়ত পাইছেন? হেদায়ত পান নাই। কারণ কি? এদিকে ওমর ইবনুল খাত্তাব, যিনি রাসূলুল্লাহর হত্যার জন্য তরবারি নিয়ে বের হয়ে গেলেন, অথচ তার কপালে হেদায়ত কবুল হয়ে গেছে। ঘটনা জানেন তো? তিনি রাসূলুল্লাহকে হত্যার জন্য বের হয়ে গেছেন, ঘোষণা দিয়া দারুণ্যতোয়া থেকে তিনি ওদের এই মুরব্বীদের প্রেষণা পেয়েছেন, আর তরবারি, উলঙ্গ তরবারি নিয়ে বের হয়ে গেছেন যে মুহাম্মদ ইবনু আবদুল্লাহরে যেখানে পাবেন হত্যা করবেন। সুতরাং এবার চিন্তা করেন, রাসূলুল্লাহর উপর কেমন সন্ত্রাস চলেছে। একটা আপনাদের এই গ্রামের নাম কি? চান্দবাড়ি। চান্দবাড়ি, তাই না? তো এই চান্দবাড়ির যদি কোনো মানুষে কেউ দা নিয়া বাহির করে, আমি যে এখনই তারে হত্যা করব, এই চান্দবাড়ির যত মানুষ আছে এরা বাধা দিবে কি দিবে না? যদি বাধা না মানে টেলিফোন করে সুনামগঞ্জ থানায় ফোর্স নিয়ে আসবে, ঠিক কিনা? অথবা সবাই বলবে, এই যার হাতে যা আছে নিয়ে বের হও, এরে থামাও, ঠিক কিনা? কেন এই রকম ঘোষণা? এটা প্রকাশ্য রাহা জানি সন্ত্রাস, কথাক্ষণ ঠিকই না? তো মুরব্বীরা দারুণ্য দোয়ায় বসা, আর ওমর ইবনুল খাত্তাব নাঙ্গা তরবারি নিয়ে বের হয়ে গেছেন রাসূলুল্লাহকে হত্যা করবেন, একটা মুরব্বী তাকে বাধা দেয় নাই। মক্কার কোনো মানুষ তখনও তারে কি করছে না, বাধা দিচ্ছে না। এখন চিন্তা করেন, রাসূলুল্লাহ কত বড় সন্ত্রাসের শিকার হয়েছেন। এখন বলেন আপনারা, যারা ইসলামকে সন্ত্রাস বলে, তারা ইসলাম সম্পর্কে জানে? ইসলামের ইতিহাস জানে না? যদি জানতো, আচ্ছা, রাসূলুল্লাহ বাইতুল্লাহর সামনে নামাজরত এই অবস্থায় জবাই করা উটের নাড়ি বুড়ি তার মাথার উপরে চেপে দেওয়া হয়েছে, চিন্তা করেন, এটা কি সন্ত্রাস না? কতক্ষণ সন্ত্রাস না? তখন বাইতুল্লায় একটা মশা মারা পর্যন্ত নিষেধ। কিন্তু রাসূলুল্লাহ এই রকম আচরণের বিরুদ্ধে পাল্টা নাড়ি বুড়ি আবু জাইলর মাথার সাফাই শুননি। কিন্তু রাসূলুল্লাহ যদি বলতেন, এ আলী, এ উসমান, এ আবু বকর, এ উমর, আমার মাথার উপরে যারা নাড়ি বুড়ি চাপিয়েছে তোমরা তাদের মাথার উপর চাপাইয়া দাও, সারা দুনিয়ার মানুষ তরবারি দিয়ে পাহারা দিলেও আল্লাহর রাসূলের সাহাবীদেরকে কেউ ঠেকাতে পারতো না, ঠিকই না? কথাক্ষণ ঠিক কিনা? রাসূলুল্লাহর নির্দেশে এরা লক্ষ তরবারির সামনে প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর রাসূল সন্ত্রাসের বদলা সন্ত্রাস করেন নাই, একটা নজিরও কেউ দিতে পারবে? এখন আপনারা বলেন, যারা রাসূলুল্লাহকে, মুহাম্মদকে সন্ত্রাস বলে, ইসলামকে সন্ত্রাস বলে, এই ছেলে বাবু কথা বলবা না, তুমি তুমি আরে উঠে এখানে নিয়ে আস, এখানে আস আব্বা, তুমি এখানে আস, একা বস, তোমাকে একা থাকতে হবে, ঠিক আছে? যারা যারা সন্ত্রাস বলে ইসলামকে,
এরা ইসলামের ইতিহাস জানে না। আপনারা বলেন এই মাত্র দুইটা যে উদাহরণ দিলাম, এই উদাহরণে কি প্রমাণ করে ইসলাম সন্ত্রাস করেছে না ইসলাম সন্ত্রাসের শিকার ছিল? কথা কোন? আর ইসলামের বিরুদ্ধে ইসলামের দুশ্মনরাই সন্ত্রাস করেছে, ঠিক কি না? তত্ত্ব সন্ত্রাস, শক্তির সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস, রাজনৈতিক সন্ত্রাস সেই যুগ থেকে ছিল, পরবর্তী যুগে আছে, বর্তমানেও আছে, আছে কি নাই? আচ্ছা বলেন ফিলিস্তিনের, ফিলিস্তিন এটা তাদের দেশ, ইহুদিদেরকে উদ্বাস্তু হিসেবে এখানে বসানো হয়েছিল, এখন সেই ইহুদিরা ফিলিস্তিন দখল করছে, এখন বলেন ফিলিস্তিনিদের কি ইহুদিদেরকে তাড়াইবার অধিকার নাই? তাড়ানোর দরকার নেই, তাদের নিজস্ব মাতৃভূমি হেফাজতের জন্য পাথর ডিল এইগুলি মারিয়াও এদেরকে মোকাবেলার এখতিয়ার নাই। কথা কোন আছে কি নাই? বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী হলো ইসরায়েল, তাদেরকে শক্তি দিয়ে পুষছে ব্রিটেন, তারপরে রাশিয়া, তারপরে আমেরিকা, কিন্তু সন্ত্রাসী বলা হয় হামাসকে, যারা নিজের স্বাধীনতার জন্য লড়াই করে তাদেরকে বলা হয় কি? সন্ত্রাস। ইসলামকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার জন্য বাংলাদেশে একদিনে 64টা জেলায় বম্পিং করা হয়েছে, কথা কোনটি কি না? যারা বম্পিং করেছে জেএমবি, এরা ইসলামের কোনো মিত্র শক্তি ছিল না? এগুলির সবগুলির খুঁটির জোর দিল্লিতে, কথা কোনটি কি না? এই সবগুলির দিল্লির খুঁটির জোর, এগুলির এগুলি দিল্লির আপনার লাড্ডু খাইয়া বিভ্রান্ত হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইসলাম এখনো সন্ত্রাসের শিকার, আছে কি নাই? বড় বড় ওলামায়ে কেরামকে মিথ্যা অভিযোগ দিয়া মামলায় আবদ্ধ করিয়া জেলখানায় বন্দি করা হয়েছে, কথা কোনটি কি না? আমার ভাইরা, একজন মানুষ একাধিক বিবাহ করতে পারেন, কথা কোন পারেন কি পারেন না? আরে মিয়া তুমি অপেক্ষা করো, রাসূলুল্লাহর হাদিস, একটা সময় আসতেছে যে একজন পুরুষ 50 জন মহিলার কেফালতি গ্রহণ করবে, প্রতি 50 জন মহিলার জন্য মাত্র একজন পুরুষ থাকবে, এটা কিয়ামতের আগে হবে। কার আগে? রাসূলুল্লাহর হাদিস। আর বাস্তবে এখন তাই, আপনার একটা 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 তত্ত্ব শুনলে আশ্চর্য হয়ে যাবেন, জার্মানির, জার্মান ইউরোপের একটা সভ্য দেশ, যেই জার্মান একসময় বিশ্বযুদ্ধ করেছে, জানেন তো হিটলার লক্ষ লক্ষ ইহুদি হত্যা করেছে, আবার বিশ্বযুদ্ধে লক্ষ লক্ষ জার্মানকে হত্যা করা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ জানেন তো আপনারা, সেই জার্মান, জার্মানের বর্তমান অবস্থা হলো যে বিবাহ উপযুক্ত যত মহিলা আছে, এখন থেকে এটা আরো 8 বছর আগের হিসাব, 8-10 বছর আগের, আমি 8-10 বছর আগের কথা বলছি, যে তখন জার্মানি একজন বিশেষজ্ঞ মহিলা একটা আর্টিকেল লিখেছেন, তিনি এখানে একটা পরিসংখ্যান দেখিয়েছেন জরিফ করে, যে বর্তমানে বিবাহের উপযুক্ত যত মহিলা জার্মানিতে আছে, বৈধভাবে যদি এদেরকে সেটেল করা হয় স্বামীর মাধ্যমে, তাইলে জার্মানের বিবাহের উপযুক্ত প্রত্যেকটা পুরুষে 10 জন করে মহিলা বিয়ে করা লাগবে। কয়জন? 10 জন। যদি বৈধভাবে জীবনযাপন করতে হয় তাইলে এক পুরুষে জার্মানিতে 10 জন মহিলা বিয়ে করা লাগবে। এই অবস্থা হলো সভ্য আধুনিক ও তার বড়াইকারী জার্মানিদের। এর কারণ কি? দোষ আল্লাহরে দোষা যাবে না, আল্লাহ তো তার পরিকল্পনা অনুযায়ী নারী আর পুরুষ সৃষ্টি করেন, কথা কোনটি কিনা? কাউকে শুধু ছেলে সন্তান দেন, কাউকে শুধু
কন্যা সন্তান দেন, কাউকে কন্যা পুত্র উভয় মিলাইয়া দেন, কথা কোনটি কিনা? হেরা এমন বাদ কন্ট্রোল করছে যে হয়তো শুধু মহিলার সিজন যেটা এটা পাইছে, পুরুষের সিজন এটা বন্ধ করে দিছে। মনে করেন একটা সন্তান পাইছে, এরপরে হয়তো ছেলে পাবে, কিন্তু একটা পাইয়েই অন্যায় নাই, তো ছেলেটা বন্ধ হয়ে গেছে না, কথাক্ষণ? যার কারণে আল্লাপাক যেই হার দিয়া নারী পুরুষ সৃষ্টি করেন, আমরা যখন এখানে মিস্ত্রি শুরু করি তখন বিপর্যয়টা আমাদের হয়। কার হয়? আমাদের। নাউজুবিল্লাহ পড়েন আরো জোরে, কোন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এখন চিন্তা করেন সারা ওয়ার্ল্ডে, ইউরোপের সমস্ত ওয়ার্ল্ডের এই কথা। ইউরোপের অবস্থা হলো এমন, আমেরিকার অবস্থা হলো এমন অনেক আগের থেকে, যে নারী আর পুরুষের অবাধ মেলামেশা এমনভাবে হয়েছে শেষ পর্যন্ত রাষ্ট্রীয় আইন করে বৈধ করা হয়েছে যে বিয়ের আগে বাচ্চা খাচ্চা নেওয়া যাবে। ও শুনতে শুনতে আপনাদের আর নাউজুবিল্লার দরকার নাই তো, কারণ এটা অনেক পুরানা। ইউরোপে এখন 50%-এর বেশি নাগরিক হলো বিয়ের আগে জন্ম নিছে। জোরে কোন নাউজুবিল্লা। 50% আমেরিকা ইউরোপে বর্তমানে যে জেনারেশন আছে, এদের 50% হলো মা বাবার বিয়ের আগেই এদের জন্ম হয়ে গেছে। নাউজুবিল্লা পড়েন। এখন আপনারা বলেন এরা এরা কি জারদ সন্তান নয়? কতক্ষণ জারো যার কারে কয়, জারদ বা সিলেটি ভাষায় যেটারে ফুঙ্গা হয়, ফুঙ্গা সিনন্নি, তো এইটাই তো ফুঙ্গা। তো 50% আমরার দেশে যদি খেউরে ফুঙ্গা হইলে তাইলে মানহানির মামলা হবে, আমার মাল্লা এখানে বলে আমার উঠে ফুঙ্গা হইলেছে। ফুঙ্গা কোয়া মানে কি? তা মা বাপর উপরে তোহমত, মা বাপর উপরে কি তোহমত, মায়ের উপরে তোহমত যে মা বিয়া ছাড়া এইটারে জন্ম দিছে। নাউজুবিল্লাহ পড়েন। সুতরাং এই আমেরিকা আমাদেরকে সভ্যতা শিখাবে, এটা হতে পারে? কথা কন না, হতে পারে? এরা এখন আত্মস্বীকৃত জারদ সন্তানের দেশ, আত্মস্বীকৃত জারদ সন্তানের দেশ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই হলো বর্তমান পৃথিবীর অবস্থা। এরা ইসলামকে সন্ত্রাস বলে, বলে কি বলে না? সারা ওয়ার্ল্ডের মিডিয়া এখন তাদের হাতে, বিবিসি বলেন, তারপরে বুয়া বলেন, আরো পৃথিবীর বড় বড় যত মিডিয়া আছে সবগুলি মিডিয়া তাদের হাতে। তারা দিনে রাত, রাত্রে দিন প্রচার করে এবং এটাই প্রচারিত হয়। আজ আমরা সেই সময়ের মতো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরাও আজ আমরা সন্ত্রাসের শিকার কি শিকার নয়? আমার ভাইরা, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নু তখনও ইমানদার নয়, নাঙ্গা তরবারি নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর হত্যার জন্য বের হয়ে গেছেন, কিন্তু রাসূল হত্যা করতে পারেন নাই, বরং নিজে সারেন্ডার হয়ে গেছেন। সুবহানাল্লাহ, হেদায়ত পাইছেন না? কথা কন না, হেদায়ত পাইছেন? কথা কন, হেদায়ত পাইছেন? হেদায়ত পেয়ে গেছেন। এখন আসেন, আবু তালিব রাসূলুল্লাহর ঘরে বসবাস করলেন, হেদায়ত নসিব হলো না, আর ওমর ইবনুল খাত্তাব তরবারি নিয়ে বের হয়ে গেলেন, হেদায়ত নসিব হয়ে গেল। এর ছোট্ট একটা কারণ, সেটা হলো আবু তালিব হেদায়ত চান নাই, যার কারণে আল্লাহ তাকে হেদায়ত দেন নাই। আর ওমর ইবনুল খাত্তাব হেদায়ত চেয়েছেন, তার কথা ছিল, আল্লাহে ইযা রাআইতুল হাক্ক লা খাযতুহু, আল্লাহর কসম হক আমি যখনই দেখব সাথে সাথে গ্রহণ করব। সুবহানাল্লাহ। কা ও ভাইরা, নাঙ্গা তরবারি নিয়ে বের হয়ে গেলেন,
প্রতিমধ্যে তার বোনের বাড়িতে হক তার সামনে এসে গেল আল কোরআন হক যখন সামনে আসলো সাথে সাথে তিনি সেইটা গ্রহণ করলেন যেই তরবারি নিয়ে রাসূল হত্যার জন্য বের হলেন আল্লাহ রাসূলের সামনে সেই তরবারি সারেন্ডার সুবহানাল্লাহ ও ভাইরামান কুরাইশ লিডার গুলি অপেক্ষায় ছিল খাত্তাবের বেটা অমর সাহসী অমর মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ রে খতম করে আসবে কিন্তু একটু পরে দেখলো তাকবীরের আওয়াজ শোনা যাচ্ছে দুইটা সফ এক সফের সামনে সেই সময়কার বাগের বাচ্চা হামজা সুবহানাল্লাহ এক সফের সামনে আমির হামজা আর এক সফের সামনে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ বলেন হেদায়েত আল্লাহ দেন যে চায় তারে দেন যে চায় না আল্লাহ তারে হেদায়েত দেন না সুতরাং হেদায়েত চাওয়া লাগবে কি লাগবে না কথা কোন এখন আসেন হেদায়েত আমরা কিভাবে চাইব সূরা ফাতিহায় আল্লাহ এটা শিক্ষা দিয়েছেন আর একটা দোয়া খুব তাড়াতাড়ি কবুল হয় মুমিনদের একটা দোয়া খুব তাড়াতাড়ি কবুল হয়ে যায় এই দোয়াটা কি আমি বলবো মনে রাখবেন তো সবাই বলেন মনে রাখবেন এটা হলো হেদায়েতের দোয়া নিজের জন্য হেদায়েতের দোয়া সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেখিয়ে দিন হেদায়েত দিন হেদায়েতের মানা হলো দেখিয়ে দেওয়া বুঝেন তো আপনারা সিলেটি ভাষায় যেটারে দেখাই দেওয়া হয় হ্যাঁ এই এটা হেদায়েত মানে এটা দালালা দেখিয়ে দেওয়া তো আমরা সূরা ফাতিহার মধ্যে এটা প্রত্যেক নামাজে সূরা ফাতিহা আছে কি নাই তো পড়েন সবাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতুল মুস্তাকিমের হেদায়েত চাচ্ছি কার কাছে আল্লাহর কাছে বান্দা যখন এই দোয়াটা করে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দেন ওলে আব্দি মা সাআল সুবহানাল্লাহ ওলে আব্দি মা সাআল বান্দার জন্য সেইটা বরাদ্দ হয়ে গেল যেটা সে সওয়াল করলো সুবহানাল্লাহ ও ভাইরা আমার একটা দোয়া বান্দা করতে দেরি হয় কবুল হতে দেরি হয় না সেটা হইল নিজের জন্য হেদায়েতের দোয়া কিসের দোয়া হেদায়েতের দোয়া করবেন তো ইনশাআল্লাহ মাযযাজ হাজিরিন আবু তালিবের নসিব হয় নাই অমরের নসিব হলো সুবহানাল্লাহু কা এখন আসেন হেদায়েত যত তাড়াতাড়ি চাইবেন তত তাড়াতাড়ি হেদায়েত চাইতে যদি লেট করেন বস লেট হবে আপনি যেভাবে চাইবেন আল্লাহ সেইভাবে হেদায়েত দিবেন দেখেন ওমর ইবনুল খাত্তাব একটা কসম করলেন তাড়াতাড়ি পাইয়া গেলেন আর আবু সুফিয়ান তাও সেও একটা কসম করলো কিন্তু একুশ বছর লেট হয়েছে হেদায়েত পাইতে কত বছর কত কন্যা কয় বছর একুশ বৎসর লেট হয়েছে এটা পরে আমি সময় থাকলে বলবো ইনশাআল্লাহ এখন আসেন হেদায়ত কি হেদায়তুল মানে হলো আদ-দালালা আদ-দালালাতুল মুসিলা ইলাল মাতলুব অথবা আদ-দালালাতু আলা মা ইউসিলু ইলাল মাতলুব সরাসরি আপনার টার্গেটটায় পৌঁছাইয়া দেওয়া অথবা যেই জিনিসে আপনার টার্গেটে পৌঁছাইব সেটা দেখাইয়া দেওয়া এটার নাম হলো কি হেদায়ত আপনাদের এই বাজারের নাম কি সান বাজার নয়াগাঁও বাজার
এখন মনে করেন অপরিচিত কোন লোক বলল যে আমি নওগাঁও থেকে বিনখালি যাব আমি আর শুনছি জিনখালি এটার নাম কি জানি ভীমখালি তো আমি শুনছিলাম টেলিফোনে জিনখালি যাই হোক এই ভীমখালির সঙ্গে জিনখালির সেজা আছে ওই সেজা থাকার কারণে আমি যখন ওই বাজারে আইসা কইলাম ভাই আমি জিনখালি যাব কয় না হুজুর জিনখালি না এটা ভীমখালি বুঝছেন তো এই নওগাঁও বাজার থেকে কেউ ভীমখালিতে যাবে চিনে না আপনাকে ওই বাজার থেকে ভীমখালি দেখাইতে পারবেন ও ভীমখালি এটা দেখাইতে পারবেন সুযোগ আছে নাই তখন আপনি দেখলেন যে একটা সিএনজি ডাকতেছে ওই ভীমখালি 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 তখন আপনি কি দেখাইয়া দিবেন ওই সিএনজি দেখাইয়া দিবেন এটার নাম হলো হেদায়ত আলামা ইউসিলু ইলাল মতলুব ডাইরেক্ট ভীমখালি দেখাইয়া দেন নাই কিন্তু যেই জিনিসে তারে ভীমখালি পৌঁছাইব সেটা দেখাইয়া দিয়েছেন কথা বুঝছেন এখন আসেন হেদায়ত আমরা আল্লাহর কাছে চাই আমরা হেদায়ত চাই কোথায় যাব জান্নাতে না জাহান্নামে জান্নাত না জাহান্নাম এরপরেও অনেকে এখনো কইছেন না তার মানে আপনারা যারা কইলেন না এরা জাহান্নামে যাইতা জান্নাত না জাহান্নাম জান্নাতে যেতে চাই হেদায়ত লাগবে কি লাগবে না আল্লাহ চাইলে তো ডাইরেক্ট জান্নাত দেখাইতে পারেন পারেন না পারেন কিন্তু দেখাইয়া দেন না এটা দিবেন না সমস্যা আমাদের হবে একবার যদি কেউ জান্নাত দেখে আর দুনিয়ার কিছু মনে থাকবে না সুবহানাল্লাহ বলেন একবার যদি আল্লাহ জান্নাত দেখাইতো দুনিয়াতে একটা কৃষক মাঠে গেছে ওখানে যদি আকাশের দিকে তাকাইয়া একবার জান্নাত দেখে আল্লাহর কসম ওই মাঠের থেকে কৃষকের বাড়িতে আসবে ও ভাইরা আমার এইভাবে পৃথিবীর মানুষ যদি আল্লাহ একবার জান্নাত দেখাইয়া দেয় জান্নাত জান্নাত কইয়া পাগল পারা হইয়া যাবে দুনিয়ার সব বৃত্ত বৈভের কথা ভুলে যাবে এই জন্য আল্লাহ পাক ডাইরেক্ট জান্নাত দেখান নাই তবে যেই জিনিসে জান্নাত জান্নাত কইয়া ডাকে আল্লাহ সেইটা দেখাইয়া দিছেন সুবহানাল্লাহ ও ভাইরা আমার সেইটার নাম হলো কোরআন সেটা কি কোরআন পড়ে দেখো ওই কোরআন তমাম পৃথিবীর মানুষের জান্নাত জান্নাত কইয়া ডাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেখাইয়া দেন নাই কিন্তু যেই জিনিস জান্নাত জান্নাত কইয়া ডাকে সেই কোরআন আমাদেরকে দিছেন কি দিছেন না আসেনি আপনাদের ঘরে এবার শুনেন কোরআন কিভাবে মানুষের জান্নাত জান্নাত কইয়া ডাকে শুনতানি সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাত সুবহানাল্লাহ এই দুনিয়ার মানুষেরা দ্রুত হও দ্রুতগামী হও এগিয়ে যাও তোমার রবের মাগফিরাতের দিকে আর জান্নাতের দিকে সুবহানাল্লাহ আর কিসের দিকে وفي ذلك فليتنافس المتنافسون سورة متففين পড়ে দেখেন আল্লাহ কেমন জান্নাতের কথা বলেছেন খিতামুহু মিস্ক وفي ذلك فليتنافس المتنافسون سبحان الله কোরআনে আমাদেরকে জান্নাত জান্নাত কইয়া ডাকে সুবহানাল্লাহ পড়েন সুতরাং তাফসিরুল কোরআন ঠিক আছে তো কথা কন না কথা বুঝেন নাই তাফসিরুল কোরআন ঠিক আছে নি অতএব তাফসিরুল কোরআন যারা করায় তারা দুনিয়ার মানুষরে জান্নাতের দিকে ডাকে সুবহানাল্লাহ দুই নম্বরে আসেন রাসূলুল্লাহ 40 বছর পর্যন্ত কুরাইশদের কাছে ছিলেন এই 40 বছরে আল্লাহর রাসূলরে তারা কত ইমেজ ছিল আল্লাহ রাসূলের পৃথিবীর কোন মানুষ এত ইজ্জত পায় নাই রাসূলুল্লাহ তার কওমের কাছে এত ইজ্জতি ছিলেন সুবহানাল্লাহ
নবুয়ত পাওয়ার আগেও নবুয়ত পাওয়ার কি আগে এই যে আগে বললাম আবু তালিব যেই জিনিসটা দেখলেন দেখার পরে চিন্তা করেন আবু তালিবের কাছে মুহাম্মদের ইজ্জত কেমন ছিল সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব রাসূলের দাদা রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় তারা যারা রাসূলের মায়ের কাছে ছিলেন জীবনে ভুলতে পারেন নাই আল্লাহু আকবার বলেন আরে জোরে করেন আল্লাহু আকবার এমন শিশুর জন্ম জীবনে তারা ভুলতে পারেন একজন বলছেন যে আমি সামনে ছিলাম আমি আশ্চর্য হয়ে দেখলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মায়ের উদর থেকে দুনিয়াতে আসলেন আসার সাথে সাথে কিবলা মুখী হয়ে একটা সিজদায় পড়ে গেলেন সুবহানাল্লাহ হাতটা ছিল মুষ্টিবদ্ধ হাত কি মুষ্টিবদ্ধ কিন্তু তসবিহ পড়তে বিদ্যাঙ্গুলি যেই রকম তাকে ঠিক সেইভাবে লাগানো সুবহানাল্লাহ শাহাদত আঙ্গুলিটা বাইতুল্লাহর দিকে সিজদা বনাতো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিব আসলেন রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া হলো আরেকটা জিনিস শুনে রাখেন বাচ্চার জন্মের পরে বাচ্চারে দুইয়া পরিষ্কার করতে হয় কিন্তু রহমাতুল্লিল আলামিন রে দোয়া লাগে নাই সুবহানাল্লাহ খতনা দেওয়া নারীর মধ্যে লম্বা থাকে না এই নারীটা একেবারে ব্যান্ড করা সুবহানাল্লাহ কইনা খতনা দেওয়া শরীরের মধ্যে কোনো ময়লা নাই আল্লাহু আকবার বলেন আরো জোরে করুন আল্লাহু আকবার ও ভাইরা আমার রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দুল মুত্তালিবের কোলে দেওয়া হলো পুত্র হারা বাবা আব্দুল্লাহ হারা আব্দুল মুত্তালিব মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইয়া হাউমাউ করে কেঁদে উঠলেন মনে পড়ল মনে পড়ে গেল তার সেই আদরের পুত্র আব্দুল্লাহর কথা মনে মনে বাবেনার বলেন দীপ ও মুহাম্মদ আজ তুই আব্দুল্লাহর কোলে থাকার কথা আমি দাদার কোলে তুমি মুহাম্মদ এবার আব্দুল মুত্তালিব বলেন আমার মুহাম্মদ রে হাতে নেওয়ার সাথে সাথে একটা মুহূর্ত আর আমি আমিনার গড়ে থাকতে পারি নাই আমার মন বলল এই পুত্র লইয়া একমাত্র যাওয়ার জায়গা বাইতুল্লাহ সুবহানাল্লাহ একমাত্র কোন জায়গা বাইতুল্লাহ গিয়ে বললেন খুলে দাও বাইতুল্লাহর দরওয়াজা খুলে দাও আমার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে লইয়া বাইতুল্লাহর ভিতরে ঢুকব আল্লাহু আকবার খোকা আমার ভাইরা আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহর কোলে নিয়া বাইতুল্লাহর দরওয়াজা যখন খোলা হলো প্রথম কদম দিলেন রাসূলুল্লাহর মাথাটা শুধু ভিতরে ঢুকছে আবু তালিব বলেন সাথে সাথে বাইতুল্লাহর ভিতরের যত প্রতিমা ছিল যত ভাস্কর্য ছিল সব কয়টা এক এক করে মাটিতে পড়ে গেছে আব্দুল মুত্তালিব বলেন আমার আব্দুল্লাহর বেটা সাধারণ শিশু নয় আল্লাহু আকবার আব্দুল্লাহর বেটা সাধারণ শিশু নও এই শিশুর হাতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব বিপ্লবের সূচনা করবে সুবহানাল্লাহ খালি রাসূলুল্লাহর মিলাদ লইয়া ফাটাফাটি আর মহব্বতর অবস্থা এমন যে উজাজার উলইন ফাটিয়া পড়ি যায় আর কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মিলাদের খবরটা শুনলা রাসূলের মিলাদের সঙ্গে ভাস্কর্য পূজার বিরুদ্ধে চেতনা আছে কি নাই রাসূলের মিলাদের সঙ্গে ভাস্কর্যের পতন হইছে জোরে কোন ঠিক কি না ও ভাইরা আমার রহমাতুল্লিল আলামিনের জন্ম হলো পারস্যের 1000 বছর ধরে যে আগুন ধাউ ধাউ করে জ্বলছে ধপ করে নিবে গেল হাজারো চেষ্টা করিয়া সেই আগুন আর জ্বালানো গেল
না আমার বন্ধুগণ আমার ভাইরা এবার আসেন রাসূলুল্লাহর কথা বলছিলাম রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হেদায়েতের কথা বলছিলাম মনে আছে তো আপনাদের কিসের কথা হেদায়েতের কথা হেদায়েত যে চায় আল্লাহ তারে হেদায়েত দেন যে চায় না তারে হেদায়েত দেন না বুঝে আসছে তো আপনাদের এবার আসেন রাসূলুল্লাহর পজিশনটা নবুয়তের আগে কেমন ছিল আর কোরআনে হেদায়েত কোরআনে জান্নাত জান্নাত বলে ডাকতেছে মনে আছে তো কথা কইনা মনে আছে নি আচ্ছা এখন আসেন রাসূলুল্লাহ 40 বছর ছিলেন এখন চিন্তা করেন রাসূলের পজিশন তাদের কাছে কেমন ছিল কিন্তু রাসূলুল্লাহ নবুয়তের এলান দিবেন কথা কন্না কোরআন আসার আগ পর্যন্ত আল্লাহ রাসূল নবুয়তের ঘোষণা দিয়েছেন দেন নাই কিন্তু সেই 12 বছর বয়সেও আলামত প্রকাশ হয়ে গেছে যে উনি নবী হবেন সুবহানাল্লাহ পাদ্রী বুহায়রা পাদ্রী বুহায়রা বসরার পাদ্রী বুহায়রা রাসূলুল্লাহকে দেখে বিরাট লম্বা ঘটনা আমি বলতে দিকে যাচ্ছি না সে ঘোষণা দিয়ে দিয়েছে ও আবু তালিব সুযোগ পাইলেই তারে নিয়ে মক্কায় যাও ইহুদিরা তারে দেখলে চিনতে পারলে ক্ষতি করবে আল্লাহু আকবার আল্লাহর নবী 12 বছর বয়সের বুহায়রা নামক পাদ্রী আল্লাহর রাসূলকে দেখে চিনতে পারলো ও ভাইরা আমার এত কিছুর পরেও রহমাতুল্লিল আলামিন 40 বছর পর্যন্ত অপেক্ষায় ছিলেন নবুয়তের এলান দেন নাই কোরআন নাযিল হলো এরপরে নবুয়তের এলান সুবহানাল্লাহ কোরআন নাযিল হওয়ার পরে নবুয়তের এলান সুতরাং এই কোরআনটা হলো আল্লাহর রাসূলের নবুয়তের স্থায়ী এলান সুবহানাল্লাহ হুকা এই কোরআন হলো রাসূলুল্লাহর নবুয়তের মুজিজা কেমন মুজিজা স্থায়ী মুজিজা কেমন মুজিজা স্থায়ী মুজিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10,000 মুজিজা আছে কয় হাজার এর মধ্যে 3,000 গায়েব হয়ে গেছে বস্তু জগৎ থেকে আর 7,000 মুজিজা আল্লাহর কোরআন সুবহানাল্লাহ ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার এতটুকু কোরআনের এই যে বললাম এতটুকু একটা মুজিজা এইভাবে সূরা কাউসার দিয়ে ভাগ দিলে পুরো কোরআন 7,000 ভাগ হয় সুতরাং এই কোরআন হলো রাসূলের নবুয়তের আল মুজিজাতুল খালিদা স্থায়ী মুজিজা আমার বন্ধুগণ এই কোরআন হলো রাসূলুল্লাহর নবুয়তের এলান এখন আসেন তাফসীরুল কোরআন মাহফিল যারা করায় এরা জান্নাত জান্নাত কইয়া ডাকে ঠিক কি না দুই নম্বরে তাফসীরুল কোরআন মাহফিল হলো নবুয়তের এলানের মাহফিল সুবহানাল্লাহ আল্লাহর নবী পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন কিন্তু তার নবুয়তটা চলমান সুবহানাল্লাহ কই না কেন রাসূলুল্লাহর পরে আর কোন নবী আসবেন না আসবেন রাসূলের পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না যার কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলের নবুয়ত বিদ্যমান চলমান আর নবুয়ত চলতে হইলে মুজিজা লাগে এই জন্য আল্লাহ কোরআন রে স্থায়ী মুজিজা বানাইয়া পাঠিয়েছেন সুবহানাল্লাহ মাযযুজ হাজিরিন মহতরম হাজিরিন এখন আসেন হেদায়েত আমরা কিভাবে চাইব এক নম্বরে হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কথা কোন এক নম্বর কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহর কাছে আমরা সিরাতুল মুস্তাকিম চাইব বস সিরাতুল মুস্তাকিম পেয়ে গেলে হেদায়েত পূর্ণ সুবহানাল্লাহ হক্কা
দুই নম্বরে আমাদের হেদায়েত চাওয়া হলো সামিআনা ও আতানা পড়েন সামিআনা ও আতানা গুফরানাকা রব্বানা ও ইলাইকাল মাসির এটাও কে শিখিয়ে দিয়েছেন সূরা বাকারার শেষ আয়াত সামিআনা واتنا غفرانك ربنا وإليك المصير امرا শুনলাম আর মানলাম এই কথা উম্মতে মুহাম্মাদের আর বনি ইসরাইলে হইতো আমরা শুনলাম আপনি আগ্রহ আমরা অনবন থাকি নাউজুবিল্লাহ হকা জোরে হকা নাউজুবিল্লাহ এটা বনি ইসরাইলের খাসিয়ত কার খাসিয়ত শুধু এই কথাটা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা জেনারেশন শেষ করে দিয়েছে ইযহাব আনতা ওয়া রাব্বুক ও মুসা তুমি আর তোমার রব আগুয়াও ও নাহনু হাউনা কাঈদুন আমরা ওখানে বইয়া অপেক্ষা করি নাউজুবিল্লাহ হকা আর উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য সামিআনা ও আতানা আমরা শুনলাম আর মানলাম হোকা শুনলাম আর মানলাম বস আমাদের হেদায়েত ঝটপট সুবহানাল্লাহ হোকা ও ভাইরা আমার উম্মতে মুহাম্মাদী শুনে আর মানে শুনে আর কি মানে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর কথা শুনেন একটা আয়াত নাযিল হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা ফাইযা লাম তাফআলু ফাতাবাল্লাহু আলাইকুম রাসূলুল্লাহ বৈশিষ্ট্য ছিল তারে দেখলেই সবার মনে চাইতো ওনার সঙ্গে একান্তে একটু আলাপ করি সুবহানাল্লাহ সবার মন চাইতো রাসূলের সঙ্গে একটু একান্তে আলাপ করি আল্লাহ রাসূলের সাহাবীদের ভিড় হয়ে যাইতো প্রত্যেককে গিয়া চাইতেন ইয়া রাসূলুল্লাহ একটু একান্তে আপনার সঙ্গে আলাপ করব বেশি সবাই ভিড় করার ফলে আল্লাহ পাক এখন ট্যাক্স বসাইয়া দিলেন কি বসাইয়া দিলেন ট্যাক্স صدقا يا أيها الذين آمنوا إذا ناجيتم الرسول فقدموا بين يدي نجواكم صدقا তোমরা যখন রসুলের সঙ্গে একান্তে কানাকানির নিয়ত করবা তো কানাকানির আগে তোমরা সদকা করো রসুলের সঙ্গে কানাকানি যাওয়ার আগে কি করো সদকা করো এইটা খেয়াল লাগাইয়া দিলেন এই সৎকার ফয়সালা কে করলেন দান করতে হবে এখন সাহাবায়ে কেরাম তো বেশিরভাগ দরিদ্র টাকা পয়সা নাই দিনার নাই দিরহাম নাই ঘরে খাবার নাই দান করার মতো কিচ্ছু নাই এখন অনেকে মনে মনে আফসোস করতেছে না হারে এখন থেকে তো আর রসুলের সঙ্গে সহজে কানাকানি করা যাবে না এই আয়াতটা যখনই তেলাওয়াত হলো আলী রাদিয়াল্লাহু তাআলা নূর পকেটে যা আছিল সব বাহির করিয়া ফকির কুজাইলা কুজাইয়া এটা দিয়াই আল্লাহর রসুলের কাছে হাজির আল্লাহর রসুল ইয়া রাসূলুল্লাহ আমি সদকা দিয়ে এসেছি আপনার সঙ্গে কানাকানি করব সুবহানাল্লাহ আল্লাহ পাক আয়াত নাযিল করছেন সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আমল সুবহানাল্লাহ কইনা সামিআনা ওয়া আতানা ও ভাইরা আমার বন্ধুরা আল্লাহ বললেন ইনফিরু খিফাফান ওয়া সিকালা তবুকের যুদ্ধের আগে আল্লাহ নাজিল করলেন হালকা অথবা ভারী যে অবস্থায় থাকো না কেন সহজ অথবা কষ্টে যে অবস্থায় থাকো না কেন বের হইয়া যাও রাসূলুল্লাহর উপর আয়াত নাযিল হলো
সারা মদিনা জুড়ে তবুকে যাওয়ার আনন্দ মিছিল শুরু হয়ে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তাইলে দুই নম্বর হেদায়েত কিভাবে চাইবো যে আল্লাহ বলবেন আর আমরা সাথে সাথে মানব কোনো তারিখ করা নাই তারিখ করলেই সব বিনাশ বহু হেদায়েত আপনার পিছিয়ে গেল যেমন মনে করেন মানুষের সাধারণত দাড়ি মুছ এগুলি গজায় 15-16 বছর হয়ে গেলে কথা কই না গজায় না নি আচ্ছা তো এই বয়সে তো একটা ছেলে বালিগ হয়ে যায় কতক্ষণ শরীরের উপর মানুষের কোনো নিয়ন্ত্রণ আসেনি কতক্ষণ না আসেনি নাই আপনি ইচ্ছে করলে মুসুটা বন্ধ রাখতে পারবানি হ্যাঁ পারতে নাই ইচ্ছা করলে খাটিলতে পারবা কিন্তু মুস উটা গজানো বন্ধ করা যাবে না তে আপনার মুখে যে দাড়ি উঠছে এই দাড়িটা খে উঠাইছো কথা কই না খে আল্লাহ আল্লাহ দাড়ি উঠাইছেন রাসূলুল্লাহ এটা রাখার কথা কইছেন মতন না রাসূলুল্লাহ যে দাড়ি রাখার কথা কইছেন ইকান হুনচন না খে খে একটু আত্মলোক কাছেই দেখি মাশাআল্লাহ হুনচন খে খে আত্মলোক কাছেই দেখি আমাক এখন আমরা হুনলাম আর মানলাম মার্কা মুসলমান হইতাম না বনি ইসরাইল লখান হুনলাম আচ্ছা এর বাদে দেখি কিতা করা যায় শুনলাম আর মানলাম কোন ধরনের মুসলমান হইতা কন্যা অহনা মত না কও শুনলাম আর ইকান শিকারও নাতে মুনাফিক হইছি ভাই ও উলামায়ে কেরাম মজুদ আছে যদি ইকান এখন শিকারও না তে কোরআন আর আয়াতে অস্বীকার করে লাই আল্লাহ কইরা সামিয়না ও আতানা আর ইহুদিরা কইতো সামিয়না ও আসাইনা শুনলাম কিন্তু আমরা মানতাম নাই আমরা কি এখন তুমি তাই খেখে হুনিয়া মানতাই নাই খেখে আত্মলো সাই দেখি আমি এক্সাম্পল দেব আল্লাহ কই আর ও ভাইরা আমার আল্লাহ পাক বয়স হয়ে গেলে দাড়িটা উঠাইন রাসূলুল্লাহ রাখার কথা কইন এই কথা হুনি লিছো এখনো পর্যন্ত মানছো না তাইলে হেদায়েত রে তোমার কপালে কুড়াল মাল্লায় তো তুমি নিজে হেদায়েত রে লম্বা করে লইলাই তুমি নিজে অনেকে মনে করেন আমি এখন 15-16 বছরের বেটা দাড়ি এখন রাখতাম কি 40 বছর হইয়া লে রাখমু তাইলে তুমি নিজে 25 বছর তোমার হেদায়েত রে ফিসাই দিলা ঠিক না কিয়ামতের দিন গিয়া যখন দেখবাই যে অমুকের ঘরের অমুক তার প্রথমে উঠছে সেই সময় তাকে দাড়ি রাখার সব পাইছে তুমি গিয়া দেখবাই হাইরে তকদির আমার কপালও তো দাঁড়িয়ে আছিল আমার গালও দাঁড়িয়ে আছিল নিজেই সেন্তরে খাটছি খাটিয়া খাটিয়া খালি গুনার খালা দাগ নামায় আমলো আর এই বেটায় রাখার কারণে শৈশব তাকে খালি সব আর সব সুবহানাল্লাহ কা শর্মাইন জানো জানো শর্মাইন জানো জানো আমি উদাহরণ দিয়ার হেদায়ত জেল জেলা সাইন আল্লাহ পাকে তানে ওলা এটা শুধুমাত্র এক দাড়ি দিয়ে দিলাম আমাকে আরো অনেক সুন্নত আছে নানি কথা কই না আরো অনেক সুন্নত আছে নানি মনে করো কা আপনারে আল্লাহর এক নাতি নসা দিছে 7 দিনের দিন আকিকা করতা কয় দিনের দিন আপনি কইলে আমার বড় ফুয়া কো বাড়ি থাক লন্ডন থেকে বড় ফুয়া কো বাড়ি থাক তো আইতে আইতে 1.5 বছর বাদে আইছে ও গিয়া তাই আকিকা কররা হেদায়েত রে ফিসাই লাখে হোক কাসাই কথা কই না সামিয়না ওয়া আতানা রাসূল বলেছেন 7 দিনের দিন বড় ফুয়া কই ছোট ফুয়া কই মেজো ফুয়া কই আত্তি উঠের দরকার নাই আল্লাহর রাসূল 7 দিনের দিন বলেছেন খে আইলো খে আর আইলো না এটা আমার দেখার বিষয় নয় আমি মানি লইতাম ঠিক কি না তে বোঝা গেল সুন্নতর বায় চাইলেও আমরা দেখবো আমরা নিজের কপালো প্রত্যেকটা সুন্নত হইল কি একটা হেদায়ত সুবহানাল্লাহ হকা প্রত্যেকটা সুন্নত একটা কি জোরে কও প্রত্যেকটা সুন্নত একটা কি
তো যেই সুন্নাত তোমার মাঝে নাই বুঝা গেল এই হেদায়েত তোমার মাঝে নাই মাযযা হাজিরিন রাত অনেক হয়ে গেছে আপনাদের খারাপ লাগতেছে মনে হয় খারাপ লাগেন নি কারণ এখন একটু তিত্তা তিত্তা আওয়াজ শুরু করছি আমি এটা আর তিত্তা লাগেন না নি হ্যাঁ আবার কেউ আমার বিরুদ্ধে কোন না হয় বেটা কিতা আওয়াজ করো এখানে এই রকম কিছু মানুষ আছে তাফসীর মাহফিলে হয়তো এক মাওলানা সাহেব কইছেন যে রাইত করব তখন দিনের বুট তখন রাইত হই যায় বুট সুর কইতে গিয়ে বেটা ফালতু উঠে গেছে বাদে আলিম সাহেব কইলা যে আরে মিয়া তুমি সেটলা এখানে তুমি কি বুট সুর বাচ্চার বাড়ির সামনে মুরুখ সুরির বিচারক হে মুরুখ সুরি করছো মাথা ফয়ের দেখ কি আর কইতে গিয়ে বেটা গিয়ে মাথা দাঁত দিলাইছে বাচ্চায় ধরিয়ে আনছেন এই মাথা দাঁত দিলা এখানে তার মানে কি মুরুখ সুরি করছে আর তার সন্দেহ হচ্ছে যে আল্লাহ তিনি আমার মাথা মুরুখ যে দর্শি গুর ফয়ের ফড়িয়ে আনে উড়িছে তো তো ফয়ের ওর কাছে নিয়ে আমার মাথাত লাগ গেছে কি কথা বুঝছো আমার বন্ধুগণ আমার ভাইরা হেদায়ত কোরআন সুন্নার ব্যাপারে যেটাই নাজিল হবে যেটাই জানা হবে সঙ্গে সঙ্গে এটা মানা হবে ঠিক না সেটা কি মানা হবে আমার ভাইরা আল্লাহ পাক বলতেছেন আমি যদি তোমাদেরকে কোনো রাষ্ট্র ক্ষমতা দেই তাইলে আমি যদি কোনো মুমিনকে রাষ্ট্র ক্ষমতা দেই তাইলে সে নামাজ কায়েম করে কি কায়েম করে নামাজ কায়েম করে আপনারা বলেন বর্তমানে আমাদের যে সমস্ত এমপি মন্ত্রী আছেন এরা যদি আর নামাজ কায়েম হইব নি কথা কই না ওনাদের মধ্যে অধিকাংশ নিজেরাই নামাজ পড়ে না কথা কই ঠিক না তাইলে এখন যদি আপনি রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েমের ব্যবস্থা করতে চান রাষ্ট্রীয় মসজিদে নামাজ কায়েম হইতো না রাষ্ট্রীয় ইমামেও নামাজ কায়েম হইতো নি হইব নি মাতুন না আর এখন জাতীয় মসজিদের যে খতিব এনে লাগি বাংলাদেশের সবচেয়ে বড় সরকারের ফক্কর লোক সবচেয়ে বড় সরকারের ফক্কর লোক বাকি খান আর কইলাম না যাই হোক যে শেখ আর ফককে গেলে এখান জানি না কিন্তু রাষ্ট্রীয়ভাবে যদি নামাজ কায়েম করতে হয় তাইলে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এমপি সব ফাউন্ডেশনের যারা থাকবেন দায়িত্বে এরা প্রত্যেকে নিজে নামাজি হওয়া লাগবে কথা কই ঠিক না নামাজি হওয়া লাগবো না নি যেসা ক্ষমতার থাকো আমাদের দাবি হলো একটা যে নেতা আমরা এমন নেতা চাই যেই নেতা নিজে নামাজ পড়বে নামাজ কায়েম করবে রাজি আছেন নি আপনারা এতে যেসা দল দেখ কথা কই ঠিক না আমাদের দাবি শোনেন আমার ভাইরা জনগণের অধিকার কে বুঝে যে নামাজ পড়ে আল্লাহরে যে ভয় করে জনগণের অধিকারের ব্যাপারে সবচেয়ে বেশি সে সচেতন থাকে আমাদের এই সিলেটের একজন নেতা আমরা দেখেছি আল্লাহ দিছেন যেসা দল হইজে পাতে এই যে কত বন্যা গেছে মাতুন না আপনারা এটা বন্যা হইছে নি তো যেন ফারসইন বিভিন্ন জায়গা জনগণ হাঁটু ফানি তাইন গিয়া লামসইন উরাত ফানি খবর ফানি ইলা এক নেতা আমরা আসেন জানি কথা কই না আসেন জানি আমার দাবি হলো আমাদের প্রত্যেক দলের নেতাদেরকে এই রকম হওয়া দরকার দুরকম ঠিক না জনগণ গলা পানিতে আর নেতা হেলিকপ্টারে তা হতে পারে না দুরকম ঠিক না এইটা জনদরদের কাজ নয় জনগণ যদি হাঁটু পা হাঁটু জলে থাকে নেতা কোমর জলে নামতে হবে দূরে কোন ঠিক কিনা না